আমরা যারা ইনস্টাগ্রাম ব্যবহার করি, বিশেষ করে যারা ইনস্টাগ্রামের ভেতরে রিলস ভিডিও দেখেন, তারা নিশ্চয়ই প্রত্যেকেই এটা জানেন যে রিলস ভিডিও দেখলে খুব তাড়াতাড়ি আমাদের ডেটা কিন্তু শেষ হয়ে যায়, যার ফলে আমাদের 1 GB ডেটা যদি লিমিট থাকে তাহলে কিন্তু 1 GB ডেটা আমাদের রিল দেখার জন্য হাফ দিনও যায় না। কিন্তু আজকের ভিডিওতে এমন একটা ট্রিক বলবো যে ট্রিকের দ্বারা আপনি আপনার 1 GB ডেটাতে সারা দিন কাটাতে পারবেন, তাও আবার রিল দেখে। তো চলুন সেটা জেনে নিই। তার আগে দেখে নেব যে রিলের জন্য বা ইনস্টাগ্রামে আদৌ আমাদের ডেটা খরচ হচ্ছে কিনা। তো তার জন্য ফোনের সেটিংস অপশনে গিয়ে এখান থেকে ডেটা ইউজ বলে লিখে সার্চ করব। আপনি আপনার ফোনে এটা লিখে সার্চ করুন, ডেটা ইউজ বলে লিখে সার্চ করলে এরকমভাবে একটা ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে মোবাইল ডেটা ইউজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে চলে যান। এখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন অ্যাপ্লিকেশনের জন্য কত কত ডেটা খরচ হচ্ছে, এটা এক মাসের রিপোর্টটা আপনাকে দেখাবে। তো দেখুন এখানে মোটামুটি আমার ফেসবুকের জন্য বেশি খরচ হচ্ছে, কিন্তু ইনস্টাগ্রামের জন্য হচ্ছে। তো ইনস্টাগ্রামের ডেটাটাকে যদি আমি বাঁচাতে চাই তাহলে কীভাবে বাঁচাবো? তো তার জন্য ইনস্টাগ্রামের ভেতরে এসে গেলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে। এরপরে আমরা কী করবো, নিচের দিকে সুইপ করে আসবো। সিম্পলি এখান থেকে নিচের দিকে সুইপ করে নেমে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো, যে অপশানটার নাম হলো আমাদের ডেটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। সো এই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে বা এর ভেতরে যেতে হবে। এটাতে গেলে এখান থেকে আমি একটা অপশান পেয়ে যাবো ডেটা সেভার। তো সিম্পলি ডেটা সেভার অপশানটাকে অন করে নিতে হবে। ডেটা সেভার অপশানটা অন করলে কী হবে, আপনার যে রিল ভিডিওগুলো আসতো সেগুলো কিন্তু এখন লো কোয়ালিটির আসবে, যেখানে আগে হাই কোয়ালিটি আসতো। তারপরে নিচের দিকে একটা অপশান পাবেন হাই কোয়ালিটি, এই যে মিডিয়া, এইটাকে আপনি সবসময় ওয়াইফাই করে রাখবেন, কারণ ওয়াইফাইতে যখন আপনি আপনার ফোনটায় কানেক্ট করবেন তখনই কেবলমাত্র হাই কোয়ালিটিতে আপনি রিলসগুলো দেখতে পাবেন, নাহলে কিন্তু লো কোয়ালিটিতে দেখতে পাবেন, যাতে করে আপনার ডেটা কিন্তু সেভ হবে। তো এই যে ডেটা সেভার অপশানটাকে অন করে রাখুন, তাহলে এই সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু আপনার ডেটা আপনি বাঁচাতে পারবেন। তো বন্ধু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন।